নমস্কার বন্ধুরা দেবী জালিমেন্টে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ একটা কাজকলার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি যেইভাবে এই রান্নাটা করব এইভাবে বানিয়ে খাবেন যারা কাজকলা খেতে পছন্দ করেন না তারাও খেয়ে দেখবেন ভীষণই ভালো হয় খেতে তাহলে চলুন দেরি না করে আরম্ভ করা যাক আজকের এই রেসিপি আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল এখানে নিয়েছি আমি কাঁচকলা কাঁচকলাগুলোকে কেটে লবণ আর হলুদ জলে ভিজিয়ে রেখেছি এতে কাঁচকলাগুলো কালো হবে না আর নিয়েছি আলু আলুগুলোকেও টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছি এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আর দিয়ে দেব অল্প লবণ আর অল্প হলুদ লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব। এতে তাড়াতাড়ি আলুটা নরম হয়ে যাবে মাঝখানে একবার আমি পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে আলুগুলোকে ভালো করে একবার নেড়ে দেব। নেড়ে আবারও ঢাকা দিয়ে দেব আরও কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে দেখে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে কাঁচকলা যেহেতু নরম সবজি তাই আমি আলুটাকে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি এতে ভাজতে ভাজতেই আলুটা অনেক নরম হয়ে যাবে এবার এগুলো আমি তুলে নেব এখন ওই তেলেই আমি দিয়ে দেবো কাঁচকলাগুলো কাঁচকলাগুলো দিয়ে দিয়ে দেব অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে কাঁচকলাটাকে আমি হালকা একটু ভেজে নেব কাঁচকলাগুলো কিন্তু আমি খুব বেশি লাল করে ভাজবো না কাঁচকলা খুব বেশি ভাজার প্রয়োজন হয় না এগুলোকে আমি হালকা একটু ভেজে নেব এগুলোকে আমি হালকা ভেজে নিয়েছি এবার এগুলো আমি তুলে নেব তুলে নিয়ে ওই কড়াইতে দিয়ে দেব আর অল্প সর্ষের তেল এটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে সমস্ত কিছুকে আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নেব ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব অল্প আদা বাটা দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর দেবো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা শুধু রঙ হওয়ার জন্যই দিচ্ছি দিয়ে দেব অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটাকে দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন এতে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব আলুটাকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা কাঁচকলাগুলো কাঁচকলাগুলো দিয়ে আলু আর কাঁচকলা মিশিয়ে একটু কষিয়ে নেবো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল জলটা আপনারা যতটুকুনি ঝোল খাবেন সেই অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সমস্ত কিছুকে ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখে নেব আলুটা আমার ভাজতে ভাজতেই অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো আর কাঁচকলা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সমস্ত কিছুকে আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এতে দিয়ে দেবো সবশেষে অল্প গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা ঘি ঘি আর গরম মশলা দিয়ে মিলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের এই তরকারি আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে